রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফারুক হোসেন হত্যা মামলায় আমৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদী সহ 104 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে রাজশাহী আদালত। রাজশাহী মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতে জামাত নেতা সাঈদী সহ 57 জন আসামির উপস্থিতিতে এই চার্জ গঠন করা হয়। বেলা 11:30টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাঈদীকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়। এ সময় উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এ চার্জ গঠন করে। পরবর্তী তারিখ থেকে চাঞ্চল্যকর এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এর আগে 2010 সালের 9 ফেব্রুয়ারি ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে মারা যান ফারুক। এতে আসামি করা হয় জামাতের শীর্ষ নেতা দেলোয়ার হোসেন সাঈদীকেও। এই মামলায় 6 জন মারা গেছে, 6 জন বাদ দিয়ে বাকি 104 জনের বিরুদ্ধে চার্জ গঠন হলো। পরবর্তী যে তারিখ নির্ধারণ হবে সেই তারিখ থেকে এই মামলার সাক্ষী গ্রহণ। এই মামলায় 109 দণ্ডবিধি এবং 302 হত্যা এবং প্ররোচনা দেওয়ার অপরাধে অভিযুক্ত হলেন।